আল্লামা শফি 60 বছরের উপরে শুধু বুখারি ইমাম বুখারির খেদমত করেছেন। একটা মাদ্রাসার লক্ষ লক্ষ ছাত্র যেখান থেকে বেরিয়েছে সেটার দায়িত্বে তিনি ছিলেন, ঠিক কিনা? উপমহাদেশে এত বড় মাদ্রাসা নাই, হারাজারির মতো এত বড় মাদ্রাসা উপমহাদেশে নাই। উপমহাদেশের প্রখ্যাত আলেমে দিন হযরতুল আল্লাম শেখুল ইসলাম শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই 1916 সালে চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার পাকিয়ার ঠিলা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম বরকত আলী এবং মাতা মেহেরুন্নেসা। শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই রাঙ্গুনিয়ার শরফবাটা মাদ্রাসায় তার শিক্ষা জীবন শুরু করেন। এরপর পটিয়ার আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া জিরি মাদ্রাসায় তিনি কিছুদিন লেখাপড়া করেন। তারপর 10 বছর বয়সে তিনি হাটহাজারীর আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মইনুল ইসলাম মাদ্রাসায় ভর্তি হন, যেখানে দীর্ঘদিন অধ্যয়ন করার পর 1941 সালে তিনি উচ্চশিক্ষার জন্য ভারতে যান এবং দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় ভর্তি হন। হাদিস ও ফিকহ শাস্ত্র অধ্যয়ন করতে চলে যান ভারতের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায়, যেখানে তিনি 4 বছর তাফসির হাদিস ফিকহ শাস্ত্র অধ্যয়ন করে দাওরায়ে হাদিস সম্পন্ন করেন। এই সময় তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা ও জমিয়াতে ওলামায়ে হিন্দের তৎকালীন প্রেসিডেন্ট মৌলানা হুসাইন আহমদ মাদানির সংস্পর্শে আসেন এবং তার কাছে আধ্যাত্মিক শিক্ষা লাভ করেন। আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই 1947 সালে চট্টগ্রামে ফিরে আসেন এবং আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মইনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায় শিক্ষকতার মাধ্যমে কর্মজীবন শুরু করেন। 1986 সালে মাদ্রাসাটির মজলিসে শুরা তাকে মহাপরিচালক বা মুহতামিম নিযুক্ত করে। পরবর্তীতে তিনি মাদ্রাসাটির শাইখুল হাদিসের দায়িত্ব পালন করেন। এরই মধ্যে উর্দু ও বাংলা ভাষায় তিনি অসংখ্য গ্রন্থ রচনা করেন, এর মধ্যে বুখারী শরীফের ব্যাখ্যা, ফাইজুল জারি, আল বায়ানুল ফাসিল, বায়ানুল হক ওয়াল বাতিল, ইজহারে হাকিকত, তকফিরে মুসলিম, ফুয়ুজাতে আহমদিয়া, আল খৈরুল কাসির ফি উসুল তফসির, ইসলাম ও সিয়াসা, ইসলাম ও রাজনীতি, হক ও বাতিলের চিরন্তন দ্বন্দ্ব, ইসলামী অর্থব্যবস্থা, সত্যের দিকে করুণ আহ্বান, সুন্নাত ও বিদাতের সঠিক পরিচয়, কোরআন ও সুন্নাতের আলোকে আপনার নামাজ এবং মুখোশ উন্মোচন সহ অসংখ্য গ্রন্থ রচনা করেন। 2008 সালে তিনি কৌমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরবিয়ার সম্মানিত চেয়ারম্যান নিযুক্ত হন। 2009 সালে আল্লামা আজিজুল হক ও অন্যান্য বয়োজ্যেষ্ঠ ইসলামী ব্যক্তিত্বদের সাথে নিয়ে তৎকালীন প্রধানমন্ত্রীর প্রতি বিবৃতি প্রদান করেন, যেখানে ইসলামের নামে সন্ত্রাস ও জঙ্গি কার্যক্রমের নিন্দা জ্ঞাপন করা হয়। 2010 সালের 19 জানুয়ারি হাটহাজারী মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত এক সম্মেলনে হেফাজতে ইসলাম বাংলাদেশ নামে একটি অরাজনৈতিক ধর্মীয় সংগঠন গঠন করা হলে শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই এর আমির মনোনীত হন। এরপর ইসলাম অবমাননাকারীদের বিরুদ্ধে সংগঠনটি ব্যাপক বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করে। সর্বজন শ্রদ্ধেয় এই আলেমে দিন ছিলেন সকলের নয়নের মণি। আল্লামা শফির বিরুদ্ধে কেউ কথা বললে তার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা হবে, আল্লামা বাবুনগরের বিরুদ্ধে কথা বললে আমরা চুপচাপ বসে থাকব। অবশেষে 18 সেপ্টেম্বর 2020 সালে 103 বছর বয়সে শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই ঢাকার আসগর আলী হাসপাতালে বার্ধক্যজনিত কারণে পৃথিবীর মায়া ছেড়ে মহান আল্লাহর সান্নিধ্যে চলে যান। মহান আল্লাহ সুবহান ওয়া তাআলা তাকে ক্ষমা করুক, আল্লাহ সুবহান ওয়া তাআলা তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন। ডেস্ক রিপোর্ট, টাইম টিভি।